সকাল সকাল দেশি মুরগি একটা পাইছি। এই যে আমার বড় ভাই এখানে ফাঁদ দিয়ে রাখছে, এই যে দেখেন 1 কেজি একটু বেশি হবে দেশি মোরগ। এই যে কি সুন্দর কালার দেখেন, এটা আমি পালাবো। ভাই ভাই এদিকে আসেন তো, বুঝলাম কি এটা, এই যে এই ফাঁদে কিভাবে ফাঁদ দিয়ে রাখে দেখেন। এই যে গোয়ার সময় ও এখানে পা দিয়ে আটকে যায় না, কি সুন্দর মুরগি। আর আমার বাবা বড় ভাই আর ভিডিও করছেন সাব্বির ভাই, ওনারা ঢাকা থেকে 2 দিন ধরে আসছেন খাঁচিতে। তো আপনাদের কপাল অনেক ভালো ভাই, আপনার দেশি মুরগি দেখতে পাইছেন, এটা পালাবো ঠিক আছে ভাই? হ্যাঁ এটা সুন্দর আছে, কালারটা সুন্দর দেখেন, মুরগিটা কালারটা সুন্দর। আমাদের আম বাগান, আমাদের এবছরে ধান কিছুটা চাষ করছিলাম, ধান কাটা পরে ধানের খের এখানে রাখছি। তো এখানে অনেক দেশি মুরগি আসে, এই যে আসার পরে ধানগুলো খুঁজে খুঁজে খায়, আর মুরগিগুলো অনেক সুন্দর। এই জন্য আমার বাবা কি করছে, ফাঁদ দিয়ে রাখছে, এখানে একটা এখানে একটা, দুইটা ফাঁদ দিয়ে রাখছে, কখনো পড়ে না। এই যে আজকে পড়লো, মানে আমাদের কপালটা ভালো, তবে আমি এটা সুন্দর করে পালিয়ে রাখবো। কালারটা কি সুন্দর না ভাই? কালারটা অনেক সুন্দর, মুরগিটা কিন্তু একদম পরিষ্কার দেখতে খুব। আর দেশি মুরগি পা গুলো দেখেন একটু কালো থাকে সব সময়, আর এই নখগুলো কিন্তু অনেক স্ট্রং, এই নখ দিয়ে খুঁজে 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 খায় ভাই। সব থেকে ভালো লাগে কি, এই যে এই জায়গাটা না, হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর দেখেন, ও লেজটাও সুন্দর, হ্যাঁ লেজটা খুবই লম্বা, হ্যাঁ আপনার হাতে নেন, এই যে দেখেন সাব্বির ভাই হাতে মুরগিটা, মুরগিটা কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর, হ্যাঁ মানে এটা খুব পরিষ্কার একদম। ভাই ভাইয়া আর কি যে ফাঁদে রাখছিল, এই যে আবার রাখছে, এই যে এটা হচ্ছে পাহাড়ি, এখানে পা দিলে কিন্তু আপনার এটা উঠে যাবে, উঠে গেলে এখানে দড়ি আছে, এই দড়ির মধ্যে আটকে যাবে না ভাই? আটকে যাবে, হ্যাঁ আটকে যাবে। এই দুইটাই শুধু, এই এই দুইটা নাকি আরো আছে? দুইটাই। ও এখানে ওই যে ধানের ক্ষেতটা আছে তো, তোরা এই ধানটা খেতেই আসে। আচ্ছা আচ্ছা, তখনই এখানে আমি পালাবো, এটা আঘাত যেন না পাই, আস্তে খুব পাতা ধর, হ্যাঁ এদিকে যা, ব্যথা পাইছি কিন্তু ও ভালোই, ও ব্যথা, ও তো জাম্প মাস্টার, ওরে বেথা দিস না রে। ও এই কালারটা কি সুন্দর দেখেন আঙ্কেল, ও নোক অনেক স্ট্রং। এই যে এগুলো আঙ্কেল হলুদ গাছ না? ভাই 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 পা লাগলে কিন্তু উঠে যাবে, এই যে এটা হলুদ গাছ না? যেহেতু আজকে দেশি মুরগি একটা পাইছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ভিডিওটা এখানে শেষ করছি, একটা হাই দাও, হাই বাবা, একটা হাই সাব্বির ভাই, হাই সবাই ভালো থাকেন।